সৃজন অঙ্কন শিক্ষা কেন্দ্রের উপস্থাপনায় গত পয়লা মে বুধবার অনুষ্ঠিত হয় সরা পটচিত্র কর্মশালা। সৃজন অঙ্কন শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা মাটির সরাকে ভালোভাবে ঘষে মসৃণ করে তার উপর সাদা খড়ি মাটি দিয়ে ছবি আঁকার জমি প্রস্তুত করে এবং রৌদ্রে সেগুলিকে ভালোভাবে শুকিয়ে নিয়ে তাদের নিজ নিজ বিষয়বস্তু অনুযায়ী পেন্সিল দিয়ে প্রথমে ড্রয়িং করে, তারপর সেই ড্রয়িংয়ের উপরে বিভিন্ন রং ব্যবহার করে ছবি আঁকতে শুরু করে। পটচিত্র পটে অঙ্কিত চিত্র, সংস্কৃত শব্দ পট্ট থেকেই পট শব্দের উৎপত্তি, যার অর্থ হলো কাপড়। আর এই পট বা কাপড়ের উপর অঙ্কিত চিত্রকেই বলা হতো পটচিত্র। তবে পরবর্তীকালে এই পটচিত্র রূপান্তরিত হয় সরা পটচিত্রে, যে সরা পটচিত্রের কর্মশালা সৃজন অঙ্কন শিক্ষা কেন্দ্রে আয়োজন করা হয়েছিল। সরার উপরে একই পদ্ধতিতে ড্রয়িং করে এবং তার উপরে বিভিন্ন রং ব্যবহার করে ছোট ছোট ছেলেমেয়েরা ফুটিয়ে তোলে তাদের সুদৃশ্য পটচিত্র। আনুমানিক 12-13 থেকে 19 শতক পর্যন্ত এই পটশিল্প বাংলার একটি ঐতিহ্যবাহী চিত্রশিল্পে রূপান্তরিত হয়। তবে পরবর্তীকালে পটুয়ারা তাদের পরবর্তী প্রজন্মকে এই শিল্পের দিকে অগ্রসর হতে বাধা দেয়, কারণ এই শিল্পের চাহিদা উত্তরোত্তর কমতে থাকে। এর ফলে ধ্বংস হয়ে যায় প্রাচীন বাংলার পটশিল্প। বাংলার এই হারিয়ে যাওয়া শিল্প পটচিত্রকে বাঁচিয়ে রাখার জন্য সৃজন অঙ্কন শিক্ষা কেন্দ্রের অভূতপূর্ব এই প্রয়াস সরা পটচিত্র কর্মশালা। এই কর্মশালা হওয়ার জন্য ছাত্রছাত্রীরা প্রচণ্ড উৎসাহের সঙ্গে সারা দিন কাজ করে তাদের নিজের নিজের সরার উপরে, বিভিন্ন রঙে বিভিন্ন রেখায় ফুটিয়ে তোলে বিভিন্ন বিষয়বস্তু অবলম্বন করে। সুন্দর সুন্দর এই পটগুলি তারা একত্র করে সবাই একসাথে ছবিও তোলে এবং তারপর বাড়িতে নিয়ে যায় তাদের এই সুদৃশ্য পটচিত্র। এইভাবেই শেষ হয় একটি সারা দিনের সুন্দর একটি কর্মশালা এবং সবাই আনন্দের সাথে এই কর্মশালা শেষ করে। ধন্যবাদ।